দিনের বেলায় মহিলার বাড়িতে ঢুকিয়ে পেটে ছুরি মেরে পালাল তিন দুষ্কৃতী। ইংরেজবাজার শহরের সুভাষপল্লী এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। আজকে কি হয়েছিল আপনার কাছে, কি বলছিল? আমাকে কিছুই বলেনি, আমি চা করছিলাম সাড়ে এগারোটার দিকে, তো ঘরের বসে ম্যাগি খাচ্ছিলাম। বয়স কত আমার? 30 আর 4। তারপর? তারপরে আমি বসেছিলাম, তো বাইরে গেটের দরজা টরজা সবসময় সব খোলা থাকে, আমার বাড়িতে গেট দরজা সব খোলা থাকে। আমি তো বসছো মানে গেট দরজা খোলা ছিল, আমি ঘরে বসে বসে ম্যাগি খাচ্ছি। কাকিমা বাইরে থেকে বাড়ি এলো, কাকু কাকিমা গেল, কথা বললাম, কাকিমা আপনি অফিস চলে গেলে? আমি বললো হ্যাঁ বাবু। ছটে বলেন, তারপর কি হলো? তারপরে তো ওরা আমাকে আর বলছে টাকা দে, তুই কালকে কেন বললি কি টাকা নাই টাকা নাই। জানা গিয়েছে জখম মহিলার নাম প্রীতি বৈশ্যমালী, স্বামী মিঠু বৈশ্যমালী পেশায় গাড়ি ব্যবসায়ী, বাড়ি বামুনগোলা থানা এলাকায়। তবে কর্মসূত্রে ইংরেজবাজার শহরের সুভাষপল্লী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। এদিন দুপুরে ভাড়া বাড়িতে একা ছিলেন মহিলা। সেই সময় তাদের এক গাড়ি চালক নূর আহমেদ বাড়িতে আসে, সঙ্গে আরো দুই যুবক ছিল। মহিলার কাছে 3 লক্ষ টাকা ধার চায় নূর আহমেদ। মহিলার রাজি না হলে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা চাইতে থাকে, কিন্তু মহিলা টাকা দিতে রাজি না হওয়ায় সে সময় মহিলাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। আমি এসে দেখছি যে ওই ছুরি মারা অবস্থায় ও পরে লাটাচ্ছে। তারপরে ও বললো যে আমার মাথাতে রিভলভার ঠেকিয়ে আমার কাছে 3 লাখ টাকা চেক লিখে দিতে বলছিল। কেন? আমি দিতে রাজি হইনি, ধার চাইছিল। ও টাকাটা ধার চাইছিল, কিন্তু টাকাটা ধার নিলে যে ও দিতে পারবে না ও জানতো, তাই জন্য ও দিতে রাজি হচ্ছিল না। তো বললো আমার বন্দুকটা সরা, আমি তোকে চেক লিখে দিচ্ছি। যখনই বন্দুকটা সরিয়েছে ওই ভাগার চেষ্টা করছিল, তখনই ওকে ছুরিটা মারা। টাকা কেন চাইছে? ওর দরকার হয়েছে হয়তো। ও কে? সেটা কে? নূর আহমেদ। ওর সাথে কি সম্পর্ক? ওর সঙ্গে কোনো সম্পর্ক না, ড্রাইভার টেম্পোয়ারি আমাদের ড্রাইভার ছিল। যখন আমাদের ড্রাইভার থাকতো না, ও মাঝে মাঝে এসে গাড়ি চালাতো, ওকে 200, 300, 400, 500 হাতে দেওয়া হতো। পেটে ছুরি মারলে মহিলা চিৎকার শুরু করে, ছুটে আসে বাড়ির মালিক, দুইজন আগেই পালিয়ে যায়। নূর আহমেদ স্কুটি নিয়ে পালাতে গেলে ধরে ফেলে বাড়ির মালিক শ্যামল ঘোষ। স্কুটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত, ছুটে আসে প্রতিবেশীরা। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ, স্কুটিটি উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। কিছুক্ষণ আগে আমি হঠাৎ চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসি। বেরিয়ে এসে দেখি আমার ঠিক পাশের বাড়িতে নিচে ভাড়াটিয়া থাকে, তাদের ঘরে দেখছি রক্তাক্ত অবস্থায় একজন মহিলা বিছানায় পড়ে আছে, তার পেটে চাকু মারা হয়েছে। এরকম উনি বলছেন, ভদ্রমহিলা বলছেন আমার পেটে চাকু মারা হয়েছে এবং আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত এই উদ্দেশ্যে ওরা এসেছিলো, এবং পালানোর সময় ওরা বাইকটা ফেলে পালিয়ে যায়। কয়জন ছিল? ভদ্রমহিলা একবার বলছেন 4 জন ছিল, কখনো বলছেন 1 জন ছিল। ও বললো আমাকে ভেতর থেকে লক করে দেওয়া হয়েছিল, আমি বাইরে এসে চিৎকার শুনে দরজা যখন বাইরে থেকে এসে খোলে তখন তাকে এরকম পরিস্থিতি, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর দিনের বেলায় দুপুরবেলায় এরকম একটা পাড়ার মাঝখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটার জন্য আমরা ভীষণভাবে আতঙ্কিত এবং পুরো এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।